Hello viewers, welcome to my channel for most information 058. এই ভিডিওটি সমস্ত BDP এর ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের জন্য। BDP ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের একটি কম্পালসারি সাবজেক্ট রয়েছে FHS। এই সাবজেক্টটি প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। আমি একটি সিরিজের আকারে এই FHS সাবজেক্টটি কমপ্লিট করব। প্রত্যেকটি ভিডিওতে আমরা একটি করে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো বিগত পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং আপনি ভিডিওগুলি দেখতে পারবেন এবং সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনার PDF এর যদি দরকার থাকে সেটিও আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন আজকে আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? না, এই যে দেখুন এখানে লেখা রয়েছে সিন্ধু সভ্যতার নাগরিকের জীবন সম্পর্কে আলোচনা করুন। আপনাকে আমি একটু জানিয়ে রাখি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে কয়েকটি পয়েন্টে ভাগ করা হয়েছে। এতে আপনার দুটো সুবিধা হবে, এত বড় প্রশ্নের উত্তর আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি পয়েন্টগুলো মনে রাখলেই আপনি সেই পয়েন্ট ধরে ধরে কিছু একটা লাইন লিখতে পারবেন। এর সাথে সাথে এই রকম পয়েন্ট দিয়ে আপনি যদি কোনো উত্তর নামিয়ে দিয়ে আসেন পরীক্ষার খাতাতে তাহলে আপনি কিন্তু অন্যের থেকে বেশি নম্বর পাবেন। তাহলে চলুন আজকে আমরা আলোচনা করি সিন্ধু সভ্যতার নাগরিকের জীবন সম্পর্কে। এখানে প্রথম পয়েন্টটি দেখুন সূচনা কি লেখা রয়েছে, ভারতের প্রাচীনতম নগর সভ্যতা হল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সময়কাল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, তবে নিঃসন্দেহে বলা যায় যে যীশুখ্রিস্ট জন্মাবার অন্ততপক্ষে প্রায় 3500 বছর আগে এই সভ্যতার উদ্ভব ঘটেছিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সিন্ধু সভ্যতা কত পুরানো সভ্যতা। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হল এই সভ্যতা ছিল পুরোপুরি নগর কেন্দ্রিক। একটু চিন্তা করে দেখুন কত বছরের, কত হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, সেটা কিনা কীরকম না নগর কেন্দ্রিক, মানে তার রাস্তাঘাট, তার ঘরবাড়ি সমস্ত পাকা, তাই নগর কেন্দ্রিক। এর পরের পয়েন্টটি দেখুন ঘরবাড়ি। এই সভ্যতায় আগুনে পোড়ানো বা রোদে শুকানো দুই ধরনের ইট দিয়ে ঘরবাড়ি তৈরি করা হতো। দু কামরা বিশিষ্ট ছোট গৃহ থেকে তিন কামরা বিশিষ্ট, মানে এমন গৃহ সেখানে পাওয়া গিয়েছে তার দুটো কামরা অথবা তিনটি কামরা, সেটা হতে পারে একতলা বা দোতলা বা তিনতলা। এই যে দেখুন একতলা, দোতলা, তিনতলা বাড়ির অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। প্রতিটি গৃহেই শোবার ঘর, বসার ঘর, রান্নাঘর, স্নানাগার ও শৌচাগারের ব্যবস্থা থাকত। আমরা এখন বর্তমান সমাজে যেমন প্রত্যেকটি ঘর আলাদা করে নিয়েছি, আমাদের শোবার ঘর আলাদা, বসার ঘর আলাদা, এই রকম সেই সভ্যতাতেও সেই রকম ঘরগুলো কি হতো না আলাদা আলাদা করা থাকতো। কাদা মাটিতে চুন মিশিয়ে অথবা খড় বা ঘাস মিশিয়ে বাড়ির দেওয়ালগুলিতে প্রলেপ দেওয়া হতো। এখন যেমন ঘরবাড়ি রং করা হয়, তখন তো আর রং টং করা হতো না, তখন কি করা হতো, এই চুন মিশিয়ে খড় বা ঘাস মিশিয়ে সেই সমস্ত দেওয়ালগুলোকে কি করা হতো না প্রলেপ করা হতো, দেওয়ালে মাখিয়ে দেওয়া হতো। এর পরের পয়েন্টটি ভালো করে লক্ষ্য করুন, সুচিন্তিত নগর পরিকল্পনা পৌর ব্যবস্থার ইঙ্গিত করে। মানে কোন রকম একটা নগর পরিকল্পনা যেটা দেখলে মনে হয় যে একটা চিন্তা করে করা হয়েছে, তার মানে বুঝে নিতে হবে যেটা কি না মিউনিসিপ্যালিটি, পৌর এলাকার কিন্তু একটা ইঙ্গিত করে। রাতের বেলায় স্থলপথে আলোর ব্যবস্থা, গভীর রাতে তদারকি ব্যবস্থা, সাধারণের জন্য শৌচাগার প্রভৃতির ব্যবস্থা ছিল। নগরের বাইরে বিরাট গর্তে শ্রমিকদের ব্যবহৃত মাটির ভাঙা জিনিস ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য ফেলে আসা হতো। মাটিমার হুইলার এই অবস্থার সুন্দর বর্ণনা করে বলেছেন যে শহরগুলি তাদের সৌন্দর্য সুষমা হারিয়ে ফেলেছে। মানে এক সময় এই সভ্যতার কতটা সৌন্দর্য ছিল, কতটা সুন্দর ছিল, সে যখন ধ্বংস হয়ে গিয়েছে, তার যখন ধ্বংসাবশেষ মানুষ যখন উদ্ধার করতে পেরেছে, তখন কি মনে হয়েছে যেন সেই শহরগুলো তার সেই সৌন্দর্য সুষমা আর যেন হারিয়ে ফেলে, আর যেন অসহায়। এর পরের পয়েন্টটি ভালো করে লক্ষ্য করুন, বিদেশি আক্রমণ প্রতিহত ব্যবস্থা। মহেঞ্জোদাড়োতে 40 ফুট উঁচু একটি বিরাট ঢিবির উপর একটি দুর্গের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। অঞ্চলটির চারিদিকে বিরাট প্রাচীর রয়েছে,
ঐতিহাসিকেরা একে দুর্গ অঞ্চল বা নগর বলে অভিহিত করেছেন। দুর্গ অঞ্চলে অবস্থিত ঘরবাড়িগুলোকে ইতিহাসবিদেরা শাসকদের বাসস্থান বলে মনে করেন। এই দুর্গগুলি নগরের নিরাপত্তার কাজে ব্যবহার করা হতো বলে মনে করা হয়। অনেকে মনে করেন যে পুরোহিত শাসকের রাজপ্রাসাদ ছিল এই দুর্গনগর। আমরা যদি এই রকম পয়েন্ট যদি তুলে দিতে পারি না, তাহলে কি হবে, অন্যের থেকে অবশ্যই আমরা কিন্তু বেশি নাম্বার পাবো। এর পরের পয়েন্টটি লক্ষ্য করো, উপসংহার। সিন্ধু বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আধুনিক যুগের মতো উন্নত ও বৈচিত্র্যপূর্ণ ছিল। সুষ্ঠু নাগরিক পরিকল্পনা নগরবাসীকে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রা উপহার দিয়েছিল। প্রাচীন যুগের এমন উন্নত নগর পরিকল্পনা শুধু প্রাচীন ভারত নয়, সমগ্র বিশ্বের প্রাচীন সভ্যতার এক অনন্য নজির। এই প্রশ্নটি যদি 20 নম্বরের আসে, আপনি 20 নম্বরের লিখবেন। যদি 12 নম্বরের আসে, আপনি 12 নম্বরের লিখবেন। এইভাবে এই যে এখানে পয়েন্টগুলো ভাগ করে দেওয়া রয়েছে, আমার বিশ্বাস আপনি এই সমস্ত পয়েন্টগুলো থেকে আপনি নিজেই একটা দুটো লাইন কিন্তু বাড়িয়ে, সেখানে যদি দরকার হয় যে 4 লাইনের জায়গায় আপনাকে 6 লাইন উত্তরটা করতে হবে, আপনি শিওর পারবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।